আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এক বা একাধিক সোলার প্যানেল ভোল্টেজ এবং ওয়াট কিভাবে বাড়াবেন সেটা দেখাবো। দুইটি সোলার প্যানেলের ওয়াট কিভাবে বাড়াবেন সেটা দেখাবো। 50 ওয়াটের দুইটি সোলার প্যানেল, 50 ওয়াট, 12 ভোল্ট। যদি আমরা ওয়াট বাড়াতে চাই তাহলে কিভাবে কানেকশন করব সেটা দেখাবো। যদি ওয়াট বাড়াতে চাই সোলার প্যানেলের, তাহলে আমাদেরকে প্যারালাল কানেকশন করতে হবে। সোলারের যে পিছনে যে কন্ট্রোল বক্সটা থাকে, দুটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। প্লাস টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের প্লাস টার্মিনালে কানেকশন করব। প্রথম সোলার প্যানেলের মাইনাস থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস টার্মিনালে কানেকশন করব। সোলার প্যানেলের আউটপুট যে কোনো সোলার প্যানেল থেকে প্লাস অথবা মাইনাস নিয়ে কানেকশন করতে হবে। 50 যোগ 50 সমান সমান 100 ওয়াট। ভোল্টেজ ঠিক থাকবে 12 ভোল্ট। যদি এইভাবে কানেকশন করেন তাহলে ওয়াট বৃদ্ধি পাবে, ভোল্টেজ ঠিক থাকবে। 50 ওয়াটের 12 ভোল্ট দুইটি সোলার প্যানেলে যদি ভোল্টেজ বাড়াতে চান তাহলে কিভাবে কানেকশন করবেন? আপনার কাছে 24 ভোল্টের একটি ব্যাটারি আছে, সোলার প্যানেল আছে দুইটি, 50 ওয়াট করে দুইটি সোলার প্যানেল আছে, ভোল্টেজ আছে 12 ভোল্ট করে, তাহলে দরকার হচ্ছে ভোল্টেজ বাড়ানো। তাহলে ভোল্টেজ কিভাবে বাড়াবো সেটা দেখাবো। এক বা একাধিক সোলার প্যানেলের যদি ভোল্টেজ বাড়াতে চাই তাহলে সোলার দুইটি সিরিজে কানেকশন করতে হবে। তাহলে সিরিজে কিভাবে কানেকশন করব সেটা দেখাবো। প্রথম সোলার প্যানেলের প্লাস টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস টার্মিনালে কানেকশন করতে হবে। দ্বিতীয় সোলার প্যানেলের প্লাস টার্মিনাল এবং প্রথম সোলার প্যানেলের মাইনাস টার্মিনাল থেকে নিয়ে দুইটি বের করে কানেকশন করতে হবে। ভোল্টেজ 12 যোগ 12 24 ভোল্ট, আর ওয়াট বৃদ্ধি পাবে না, 50 ওয়াট। যদি এইভাবে কানেকশন করেন তাহলে ভোল্টেজ বাড়বে, ওয়াট ঠিক থাকবে। যদি 50 ওয়াট হয় সে 50 ওয়াটই থাকবে দুইটি প্যানেলে। তিনটি সোলার প্যানেলের কিভাবে ওয়াট বাড়াইবেন সেটা দেখাবো। তিনটি সোলার প্যানেলের যদি ওয়াট বৃদ্ধি করতে চান তাহলে সেই ক্ষেত্রে তিনটি সোলার প্যানেল প্যারালাল কানেকশন করতে হবে। প্রথম সোলার প্যানেলের প্লাস টার্মিনাল থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের প্লাস টার্মিনালে কানেকশন করতে হবে। দ্বিতীয় সোলার প্যানেলের টার্মিনাল প্লাস টার্মিনাল থেকে নিয়ে তৃতীয় সোলার প্যানেলের প্লাস টার্মিনালে কানেকশন করতে হবে। প্রথম সোলারের টার্মিনাল মাইনাস থেকে নিয়ে দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস টার্মিনালে কানেকশন করতে হবে। দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস থেকে নিয়ে তৃতীয় সোলার প্যানেলের মাইনাস টার্মিনালে কানেকশন করতে হবে। যে কোনো টার্মিনাল থেকে অথবা তিনটি তারের মাঝখান থেকে তিনটি সোলার প্যানেলে যে কানেকশন হয়েছে, যে কোনো টার্মিনাল থেকে অথবা তারের যে কোনো মাঝখান থেকে প্লাস আর মাইনাস দুইটা নিয়ে কানেকশন করতে হবে, তাহলে আপনাদের সোলার প্যানেলের ওয়াট বৃদ্ধি পাবে, ভোল্টেজ ঠিক থাকবে। যেমন 100 ওয়াট যোগ 150 ওয়াট যোগ 100 ওয়াট। তিনটি সোলার প্যানেল যদি যোগ করি তাহলে আসবে 350 ওয়াট। ভোল্টেজ বৃদ্ধি পাবে না, যেহেতু প্যারালাল কানেকশন সেই ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি পাবে না, শুধু ওয়াট বৃদ্ধি পাবে, ভোল্টেজ 12 ভোল্ট ঠিক থাকবে। তিনটি সোলার প্যানেলের ভোল্টেজ কিভাবে বৃদ্ধি করতে হয় সেটা দেখাবো। এক বা একাধিক সোলার প্যানেল যদি ভোল্টেজ বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সোলারগুলো সিরিজে কানেকশন করতে হবে। প্রথম সোলার টার্মিনাল প্লাস থেকে নিয়ে দ্বিতীয় সোলার টার্মিনালের মাইনাসে কানেকশন করতে হবে। দ্বিতীয় সোলার প্যানেল প্লাস টার্মিনাল থেকে নিয়ে তৃতীয় সোলার প্যানেলের মাইনাস টার্মিনালে কানেকশন করতে হবে। তৃতীয় সোলার প্যানেলের প্লাস টার্মিনালটি এবং প্রথম সোলারের মাইনাস টার্মিনালটি সংযোগ করতে হবে, তাহলে ভোল্টেজ বৃদ্ধি পাবে, 12 ভোল্ট
যোগ 12 ভোল্ট যোগ 12 ভোল্ট সমান সমান 36 ভোল্ট। যেহেতু তিনটি সোলার প্যানেল ভিন্ন ওয়ার্ডের, ভিন্ন ওয়ার্ডের যদি হয়ে থাকে তাহলে ওয়াট কত হবে? 100 ওয়াট যোগ 150 ওয়াট যোগ 100 ওয়াট সমান সমান 350 ওয়াট। যেহেতু তিনটি সোলার প্যানেল তাহলে তিন দিয়ে যদি ভাগ করা হয় 116 ওয়াট। তিনটি সোলার প্যানেল যদি সিরিজে কানেকশন করেন, ভোল্টেজ যদি বৃদ্ধি করতে চান তাহলে ভোল্টেজ আসবে 36 ভোল্ট, যেহেতু 12 ভোল্টের সোলার। যদি তিনটি সোলার প্যানেল যদি একই ওয়াট থাকতো তাহলে ওই একই ওয়াট আসতো। যেহেতু তিনটি সোলার প্যানেল তিনটি ভিন্ন ওয়ার্ডের, সেই ক্ষেত্রে তিন দিয়ে ভাগ করে আসছে 116 ওয়াট। আপনারা সবসময় চেষ্টা করবেন একই ধরনের প্যানেলের যে ওয়াটগুলো আছে, যদি ভোল্টেজ বা ওয়াট বৃদ্ধি করতে চান তাহলে একই ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।